বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে রাঙ্গুনিয়া উপজেলার 1 নং রাজনগর ইউনিয়নের 3 নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। সোমবার 30শে মে বিকালে 3 নং ওয়ার্ড দক্ষিণ বোয়াবিল কলন্দর প্রাথমিক বিদ্যালয় মাঠে 3 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। সবাই এখন আওয়ামী লীগ কাজের বেলায় কাউকে পাওয়া যায় না, সেইটা হল আমাদের কঠিন ব্যাপার। এই সরকারের উন্নয়ন অনেক কিছু আছে, আমরা বসে বসে সাত দোকানে আড্ডা করি, কিন্তু বিএনপি সভাপতিতে কিছু টাউট লোক আছে, ওদের মুখ আমাদের সে বেশি। ও সাত দোকানে যাবে, সে নিজেও খাবে আর পাঁচজনকে অর্ডার দিবে, আপনারা আমরা হতা হয়। ও আশা গাছিনে দায়ী, আসান মামুদ দায়ী, এই সমস্ত আমরা হতা হইনি কিছু মানুষ বিএনপি আছে। এই বরগোনা দিয়ে এবু সাত দোকান মলুটিতে দিয়ে এবু, এখন আমার সামর্থ্যে যারা ওয়ার্ড আওয়ামী কইবে তোরা তো গ্যাসটাকে বোঝ গরম করবি, এই ফাড়া মারা দিন ঘরে ইঁদুর গালিম বাই দিবি বাড়িতে। সম্মেলনে উদ্বোধক ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সৈয়দ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও রাজনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন মুস্তাফা জাহাঙ্গীর, সদস্য নজরুল ইসলাম স্বপন, ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা রফিকুল ইসলাম সওদাগর, সিনিয়র সহসভাপতি ডাক্তার মোহাম্মদ হাসান, সহসভাপতি ইউসুফ মাতব্বর, নুরবক্স তালুকদার। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আবু জাফর তালুকদার। সম্মেলন উপজেলা ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আশরাফ আলী খানের সঞ্চালনায়। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নূর মোহাম্মদ আজাদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল আলম তালুকদার, অর্থ সম্পাদক এস এম সেলিম তালুকদার শানু, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও 3 নং ওয়ার্ড ইউপি সদস্য আবু তৈয়ব তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, সদস্য দোলাল বড়ুয়া, আব্দুল মতিন, মিলন বড়ুয়া, 8 নং ওয়ার্ড আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি এরশাদুর রহমান, রাজনগর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা মঞ্জুল হক আজাদ, ইউপি সদস্য মোহাম্মদ হোসেন মেম্বার, ইউনিয়ন তাঁত লীগের সভাপতি বখতিয়ার উদ্দিন রনা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক বিয়ালম সোহান তালুকদার সহ অনেকে। সম্মেলনের শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। সম্মেলনের শুরুতে প্রার্থীদের কর্মী সমর্থকদের নিয়ে ঢাকঢোল পিটিয়ে সম্মেলনে যোগদান করেন। এদিকে সম্মেলনের সভাপতি পদে একজন প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়নাল আবেদিন বাবুল পুনরায় সভাপতি নির্বাচিত হয়। সাধারণ সম্পাদক পদে শফিল করিম সুমন ও মৃদুল বড়ুয়া এ দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তৈবুল ইসলাম, নিউজ রাঙ্গুনিয়া।